suing vaccine giant Pfizer. করোনা টিকা তৈরির শর্ত লঙ্ঘনের অভিযোগ মার্কিন প্রতিষ্ঠান ফাইজার এর জার্মান অংশীদারি বায়োটেকের বিরুদ্ধে মামলা করেছে মডার্না। যুক্তরাষ্ট্রের জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান মডার্নার অভিযোগ তাদের এমআরএনএ প্রযুক্তি নকল করেছে ফাইজার। করোনা মহামারীর আগেই তারা এই প্রযুক্তি উদ্ভাবন করেছিল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে মামলা করেছে মডার্না। তবে কি পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ চায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেই অঙ্ক নির্দিষ্ট করে বলা হয়নি। এদিকে ফাইজারের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ঘটনায় আশ্চর্য হয়েছে, এই অভিযোগের বিরুদ্ধে লড়বেন তারা। শুক্রবার বিবৃতি দিয়ে মামলা করার কথা জানায় মডার্না। প্রতিষ্ঠানটির দাবি ফাইজার ও বায়োটেকের তাদের মেধাস্বত্বের দুইটি উপাদান নকল করেছে, একটি হচ্ছে কেমিক্যাল মডিফিকেশন নামক উপাদান, আরেকটি হচ্ছে টিকা যেভাবে ভাইরাসের বাইরে নির্দিষ্ট স্পাইক প্রোটিনকে লক্ষ্যবস্তু বানায় সেই প্রযুক্তিটি। মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন বেনসোলেন বলেন, আমরা আমাদের উদ্ভাবিত এমআরএনএ প্রযুক্তি প্ল্যাটফর্মকে রক্ষা করার জন্য একটি মামলা করেছি। এই প্রযুক্তির ক্ষেত্রে আমরা সবচাইতে এগিয়ে, কোটি কোটি ডলার এতে বিনিয়োগ করা হয়েছে এবং করোনা মহামারীর কয়েক বছর আগে এর স্বত্ব নিয়েছি আমরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি।